হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু তানজিম আশা করি সকলে বেশ ভালোই আছেন তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ইউজফুল কয়েকটি ট্রিক্স দেখব মেইনলি হচ্ছে কীভাবে আপনি সিলেক্ট করতে পারেন যেমন ধরেন আমার এখানে প্যারাগ্রাফ আছে হ্যাঁ দুইটা আমি জাস্ট একই লেখা দুইভাবে লিখে রাখছি এখানে আরেক ধরনের লেখা আছে তো আলাদা আলাদা লেখাগুলো আপনি কীভাবে কীবোর্ড শর্টকাটের মাধ্যমে খুব দ্রুত সিলেক্ট করতে পারবেন সেইগুলো নিয়ে আমরা কথা বলবো ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি হয়ে যাবেন সিলেক্ট করা এবং পেস্ট করার বস তো আশা করি ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখবেন তো শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আমার কাছে এই একটা প্যারাগ্রাফ আছে একটা আমি একই লেখা দুইবার লিখে নিয়েছি আমি যদি এখন এটা সিলেক্ট করতে চাই প্যারাগ্রাফটা জেনারেলি আমরা এইভাবে সিলেক্ট করি কিন্তু যদি বড় একটা প্যারাগ্রাফ হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব আমাদের সিলেক্ট করতে ঝামেলা হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে কোনো একটা ওয়ার্ডের উপরে আমরা যদি তিনটা মাউসের ক্লিক করি এক দুই তিন দেখেন যে পুরো প্যারাগ্রাফটা সিলেক্ট হয়ে গেল আবার যদি আমার যে ইনস্ট্রাকশন এই শব্দটা আমি যদি শুধু সিলেক্ট করতে চাই তাহলে এটার উপরে দুইটা ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে সুতরাং আমরা কী বললাম যদি যে কোনো একটা ওয়ার্ডের উপর তিনবার ক্লিক করি আমরা মাউস তাহলে পুরা প্যারাগ্রাফটা সিলেক্ট হবে দুইবার করলে উক্ত ওয়ার্ডটা সিলেক্ট হবে এখন যদি আমরা কোনো একটি লাইন সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব ধরেন আমি এই লাইনটা সিলেক্ট করতে চাই তো এর প্রথমে যদি আমি মাউসের কারচার রেখে কিবোর্ড থেকে প্রেস করি শিফট প্লাস ইন তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে আপনি শিফট এবং ইন কীবোর্ড থেকে পেয়ে যাবেন ইন থাকে হচ্ছে এর কিগুলার উপারে এখন যদি আপনি শেষে থাকেন এই লাইনের এবং আপনি যদি শিফ প্লাস হোম প্রেস করেন তাহলেও কিন্তু এই লাইনটা সিলেক্ট হয়ে যাবে এখন আপনি যদি আলাদা আলাদা র্যান্ডমলি দুই তিনটা ওয়ার্ড সিলেক্ট করতে চান সেক্ষেত্রে কি করবেন ধরেন আপনি ডাউনলোড পিকচার আর ভালোভাবে সিলেক্ট করতে চান তো আমি যেটা করবো সেটা হচ্ছে ডাউনলোডের উপরে তিনবার ক্লিক করলে সিলেক্ট হয়ে গেল এখন আমি কন্ট্রোল প্রেস করবো পিকচারের উপর তিনবার ক্লিক করব ভালোভাবে উপর তিনবার ক্লিক করব দেখেন এই তিনটা সিলেক্ট হয়ে গেছে আপনি চাইলে এখন এটা কপি করে নিয়ে যেতে পারেন এখন দেখেন অনেক ক্ষেত্রে সিবি বা বিভিন্ন জায়গায় আমাদের এমনভাবে লেখা থাকে তো আমরা যদি শুধুমাত্র এই পাশটা কপি করতে চাই তাহলে দেখেন এইটাও কপি হয়ে যাচ্ছে আবার এইটাও কপি করতে চাইলে এই পাশটাও কপি হয়ে যাচ্ছে আমি যদি শুধু যে কোনো একটি পাশ কপি করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে কিবোর্ড থেকে অলটার কি প্রেস করে ধরে রাখতে হবে তো আমি ধরে রাখলাম এখন আমি সিলেক্ট করব। এই যে এরিয়াটুকু আমি সিলেক্ট করতে চাই সেটুকু সিলেক্ট করলাম কন্ট্রোল সি প্রেস করলাম যেখানে রাখতে চাই এই যে পেস্ট করলাম আবার যদি আমি এই অঞ্চলটুকু সিলেক্ট করতে চাই নাম পিতার নাম সেক্ষেত্রে আমি অল্টার কি প্রেস করে ধরে রাখবো যেটুকু আমি সিলেক্ট করতে চাই ধরেন এই পর্যন্ত চাই বা এই পর্যন্ত চাই আমি এই পর্যন্ত সিলেক্ট করে নিলাম কন্ট্রোল সি প্রেস করলাম নিচে গেলাম ধরেন নিচে আমি পেস্ট করতে চাই এখানে আমি নিচে পেস্ট করে দিলাম এই যে তো এইভাবে আপনি খুব সহজে কপি পেস্টের কিন্তু বস হয়ে যেতে পারেন এবং অনেক দ্রুত কাজ করে ফেলতে পারেন তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না